সাত সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম মঙ্গেশ বিবি, বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়কের বাইপাস রাস্তার রাড়িয়াল গ্রামে। সাত সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম মঙ্গেশ বিবি, বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়কের বাইপাসের রাস্তায় রাড়িয়াল গ্রামে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মৃতার স্বামী মোহাম্মদ সাহেব আলী জানান, রোজা রাখার জন্য ভোরের খাওয়া খেয়ে তার স্ত্রী বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি হরিশ্চন্দ্রপুরগামী গম্বোঝাই লরি পিছন থেকে এসে ধাক্কা মারলে রাস্তার উপরেই ছিটকে পড়ে এবং লরিটি তার উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে শরীর থেকে হাত পা ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রী। সাহেব আলী আরও জানান যে তিনি একজন দিনমজুর। হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জানান ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমোটিভ, MH রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। গলিতে মানে গলি জাস্ট পাশেই রোড, সেই গলিতেই আমার বউ দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে আমি রোজার জন্য উঠেছিলাম ভোরবেলা, উঠার পরে আমি টিউবওয়েলের দিকে যেতেই মানে উঠানের দিকে যেতেই এদিক থেকে একটা চিৎকার হয়। চিৎকার শুনে আমি বাইরে এসে দেখি যে আমার বউকে অ্যাক্সিডেন্ট করে এই একটা লরি পালিয়ে যায়। ইতিমধ্যে আমি পিছন করে গিয়ে কিছু দূর গিয়ে ডান্ডিংয়ের একটু আগে চলো হয়, তখন আমি দড়ি ধরে ফেলি। এবার ড্রাইভার সাইডে আমি ইশারা করি ওকে যে গাড়িটা দাঁড়ান, সেও আমাকেও টেনে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আমি আর না যেতে পেরে গাড়ি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এক বাইকওয়ালা আসছিল, আমি দাঁড়িয়ে তার বাইক নিয়ে সালারপুরের কাছে গিয়ে গাড়ি করে ড্রাইভার সঙ্গে সঙ্গে নেমে কারণ দেয় মালিক নিজে ধরে দিতে গাড়ি ওখান থেকে আমি লোক দিয়ে নিয়ে আসবো। আমার ও সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। এখন সমস্যা তো ওর সব মানে পিছিয়ে দিয়েছে, কিছু মানে সঠিক নাই, সব পিছিয়ে দিয়েছে। তো ঘটনাস্থলে পুলিশ এসছে, ঘটনাস্থলে পুলিশ এসছে, পুলিশ এসে বলছে গাড়ি নিয়ে যাবে, ডেডবডি উঠাও, কোনো মালিকের কোনো খবর নাই, কী করবে কোনো কিছু নাই, শুধু ওরা গাড়ি চাইছে আর ডেডবডি নিয়ে যেতে চাইছে, বলছে ডেডবডি উঠাও গাড়ি।